কেমন আছো সবাই আশা করি ভালো আজকে আমরা ইংরেজি দ্বিতীয় ক্লাস করব ইংরেজি দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ টপিক চেঞ্জিং সেন্টেন্সেস এটা তোমাদের শুধুমাত্র এই নাইন না ক্লাস এইটেরও গুরুত্বপূর্ণ সেভেনেরও তো এই ক্লাসটি সকল ক্লাসের জন্যই স্কুলের তো আজকে আমরা শিখবো কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি করা যায় এক্সপ্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করা যায় তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা অ্যাক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভের দুইটা নিয়ম একটা হলো হাও একটা হলো হাও আরেকটা হলো হোয়াট এ তো আমরা প্রথমে শিখবো হাউ থেকে হাও হাউ এর নিয়ম তো আমি প্রথমে এক্সক্লেমেটরি থেকে অ্যাসাটিভ করি বোঝার সুবিধাতে তো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স করার আগে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে বা একটু বুঝিনি একটু সামান্য তোমরা সবাই জানো আশা করি যে সেন্টেন্স দ্বারা বিষয় প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে যেমন আমরা যদি উদাহরণ দিই কি সুন্দর একটি পাখি যাচ্ছে এই যে কি সুন্দর একটি পাখি দিয়ে বোঝানো হয়েছে যে মানে মানে আশ্চর্য প্রকাশিত হয়েছে আবার বলি একটি পাখি যাচ্ছে এটা কিন্তু অ্যাসার্টিভ যখন আশ্চর্য প্রকাশিত হয়েছে তখন এটা এক্সলেমেটারি আর যখন স্বাভাবিকভাবে বলছি তখন এটা অ্যাসার্টিভ তো আমরা আজকে এই এক্স্লেমেটারি থেকে অ্যাসার্টিভ করাটা আগে শিখব তো আমি যদি লিখি হাউ বিউটিফুল ফুল দা। বার্ডিজ পাখির উদাহরণ দিয়েই করলাম কি সুন্দর পাখিটি তো আমরা কি করব এটাকে এসআরটিভ করব এসআরটিভ করলে পরীক্ষা এভাবে থাকবে এসআরটিভ করার জন্য নির্দেশনা থাকবে এসআরটিভ আচ্ছা তো এসআরটিভ থেকে আমরা কি করব মানে এক্সলেমেটরি থেকে আমরা এসআরটিভ করব তো কিভাবে এসআরটিভ করব আমাদের সহজ নিয়ম অ্যাসার্টিভ করার সময় প্রথমেই সাবজেক্ট থেকে দৌড়বা বেশিরভাগ ক্ষেত্রে এখানে তোমার দিয়ে থাকবে তখন বুঝে যাবা অথবা হাও এবং তারপরে শব্দটা বাদ দিয়ে দিবা এটা হলো সহজ সহজ কথা হাও এবং তারপরে শব্দটা বাদ দিবা আর নিয়ম হিসেবে বললে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো তো সাবজেক্ট কী আছে দ্য বার্ড ইজ প্রথমে আমরা লিখব দা বার্ড ইজ পরীক্ষার সময় মনে না থাকলে বা বুঝতে না পারলে ধরে নিবা যে হাও এবং তারপরে শব্দটা বাদ দিয়ে দিব দিয়ে কীভাবে কী থাকে দ্য বার্ড ইজ তো আমরা লিখবো দ্য বার্ড ইজ এরপরে বাকি রয়েছিল কি হাও এবং বিউটিফুল এবার আমরা হাও লিখব কিন্তু হাও না হার বদ হাও এর বদলে লিখবো আমরা ভেরি এবং বিউটিফুলের বিউটিফুল হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ আমি আবার বলি নিয়মটা হাও বিউটিফুল দ্য বার্ড ইজ যদি বলে অ্যাসার্টিভ করো হাও দিয়ে যে কোনো সেন্টেন্স থাকলে তো অ্যাসার্টিভ করার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট কি দ্য বার্ড দ্য দ্য বার্ড এবং সাবজেক্টের পরে ভার্ব ইজ দ্য বার্ড ইজ অথবা মনে না থাকলে হাও এবং তারপরে শব্দটা বাদ দিব এখানে যে কোনো কিছু থাকতে পারে বিউটিফুল নাইস লং হোয়াট এভার যে যা ইচ্ছা থাকতে পারে আমরা এটা খেয়াল করব। যে আমরা সাবজেক্ট কোথায় আছে সাবজেক্ট আছে দ্য বার্ড ইজ তো আমরা দিব দ্য বার্ড ইজ এরপরে দিব হাওয়ের পরিবর্তে ভেরি হাওয়ের পরিবর্তে ভেরি এবং বিউটিফুলের বিউটিফুল এখন যদি বলে এটারে যদি বলতো আমরা এক্সলিমেটরি করে তাইলে কিভাবে করতাম এটারে যদি বলতো আমরা এক্সলিমেটরি। তখন আমরা এই এটারে আবার উল্টাই করতাম ওইছে কি প্রথমে আমরা লিখতাম যেখানে ভেরি আছে এই ভেরির বদলে আমরা লিখব হাউ প্রথমে কি লিখব ভেরির বদলে হাও তারপরে ভেরির পরের শব্দটা কি আছে বিউটিফুল দিব হাও এর পরে বিউটিফুল তো ভেরির বদলে প্রথমে লিখব হাও তারপরে লিখব বিউটিফুলের বিউটিফুল এরপরে বাকি থাকলো কি দা বার্ড ইজ দিব দা বার্ড ইজ আর অবশ্যই আশ্চর্যবোধক চিহ্ন এক্স বললে আশ্চর্যবোধক চিহ্ন তাহলে আমরা আশা করি বুঝতে পারছি কীভাবে এক্সার এক্সলিমিটরি থেকে অ্যাসার্টিভ করা যায় এবং অ্যাসার্টিভ থেকে এক্সলিমিটরি করা যায় এখন আমরা দ্বিতীয় নিয়মে যাব ওয়াটে দ্বিতীয় নিয়মে যদি যাই আমরা ওয়াটে ওয়াটে বিউটিফুল বার্ড ইট আমরা তো আমরা দেখব যে আবার আগের মতোই খেয়াল করব অ্যাসার্টিভ করার সময় আমরা শুরু করব আবার সাবজেক্ট থেকে তো সাবজেক্ট কি আছে ইট আর যদি না বুঝো তাহলে এ এবং এ এর পরের দুইটা শব্দ আমরা বাদ দিব এ বিউটিফুল বার্ড এর পরের একটা শব্দ দুইটা শব্দ বাদ দিব এভাবে বুঝবো আর যদি আমরা সাবজেক্ট চিনি তাহলে সাবজেক্ট থেকে শুরু করব সাবজেক্ট কি আছে ইট সাবজেক্ট কি আছে ইট এবং ভার বললো ইজ তো আমরা শুরু করব সাবজেক্ট এবং ভার দিয়া ইট ইজ গেল এখন বাকি থাকলো কি হোয়াট এ বিউটিফুল বার্ড আমরা লিখে ফেলছি কিন্তু ইট ইজ এখন বাকি থাকে হোয়াট এ বিউটিফুল বার্ড আমরা এটাই লিখবো শুধু হোয়াডটা বাদ দিব এই হোয়াট এর পরিবর্তে লিখব এ ভেরি এর পরিবর্তে লিখব কি এ ভেরি বাকিটা যেভাবে আছে বিউটিফুল ফুল বার্ড তাহলে আমরা নিয়মটা আরেকবার একটু হোয়াট এ করার সময় এই হোয়াট এর নিয়মে যখন আমরা অ্যাসার্টিভ করবো তখন আমরা শুরু করব সাবজেক্ট দিয়ে সাবজেক্ট কি আছে ইট তারপরে আছে ভার্ভ ইজ তো ইট ইজ এরপরে কি দিব এরপরে আমরা শুরুতে যাব এই হোয়াট এর বদলা লিখব এ ভেরি হোয়াট এর বদলা কি লিখব এ ভেরি বাকিটা যা আছে বাকি কী আছে বিউটিফুল বার্ড বিউটিফুল বার্ড এখন এটারে যদি বলে এক্সলিমেটরি করো তাইলে আমরা কী কীভাবে করবো আবার আগের মতো বুদ্ধি আমরা এ ভেরির বদলা লিখব হোয়াট এ তারপরে বাকি থাকে কি বিউটিফুল বার্ড বিউটি ফুল বার্ড এরপরে আরও বাকি রইল কি ইট ইজ দিব ইট ইজ আর যেহেতু এক্সলিমেটারি করতে বলছে আমরা দিব এক্সিমেটরি চিহ্ন তাইলে আশা করি আমরা অ্যাসার্টিভ থেকে এক্সলিমেটরি এক্সলিমেটরি থেকে এসার্টিভ হয়ে যাবে এভাবে করলে তো আমরা একটু মনে রাখি হাউ যখন থাকবে হাও এর বদলে দিব ভেরি অথবা ভেরির বদলে দিব হাউ আর যখন ওয়াটে থাকবে ওয়াটের বদলে দিব এ ভেরি আর এ ভেরির বদলে দিব হোয়াট হোয়াট এ ঠিক আছে যদি আমরা বুঝে থাকি তাইলে আমরা আমরা একটা বাড়ির কাজ দিই প্র্যাকটিস কীভাবে দিব আমরা প্র্যাকটিস যে এই হাউ ট্যালেন্টেড দা গার্ল ইজ এটাকে তোমরা বাড়ির কাজ করবা অ্যাসার্টিভ করবা অ্যাসার্টিভ আরেকটা দিলাম এটা হলো হোমওয়ার্ক এস ডাব্লিউ হোমওয়ার্ক আর একটা দিলাম আমরা হি হি ইজ ইজ ভেরি ভেরি টল বয় এটা করবা এক্সলেমেটরি করে আমাদেরকে তোমরা জানাবা বা খাতায় লিখে রাখবা আমরা স্কুল খোলার পরে এগুলো আমরা দেখবো ঠিক আছে তাহলে যদি যদি বুঝে থাকো তাহলে ভালো আর না বুঝে থাকলে আমাদেরকে কমেন্টে জানাবা বা যেভাবে হোক আমাদের সঙ্গে যোগাযোগ করবা এবং ধন্যবাদ